তোমরা সবাই, আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। সো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব একটি ক্রিমের রিভিউ নিয়ে। এটা হচ্ছে মিজন মাল্টিফাংশন ফর্মুলা অল ইন ওয়ান স্নেল রিপেয়ার ক্রিম। এই ক্রিমটি আমাদের স্কিনের জন্য কতটা হেল্পফুল, এটা ইউজ করলে আমরা কী কী বেনিফিটস পাবো, এই ক্রিমটিকে আমরা কীভাবে ইউজ করব এবং এটা কোন কোন স্কিন টাইপের জন্য অনেক ভালো কাজ করবে এবং এটা আমাদের স্কিনটাকে ঠিক কতটুকু ব্রাইট করবে সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সম্পূর্ণটা জানাবো। তাই ভিডিওটি দেখার আগে যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে রাখো যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে তোমরা দেখতে পাও। আর যদি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখে লাইক দিবে, কমেন্টস করবে অ্যান্ড বেশি বেশি তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবে যেন তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। সো আজকের ভিডিওটা ছিল একটা রিকোয়েস্টেড ভিডিও। তোমাদেরও যদি কোনো প্রোডাক্ট সম্পর্কে রিভিউ জানার থাকে তাহলে প্লিজ তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাবে যে আপু এই প্রোডাক্টের রিভিউ করো, আমি অবভিয়াসলি ট্রাই করব খুব শীঘ্রই সেই ভিডিওগুলো আপলোড করার। সো আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করে দিই। সো ফার্স্টেই বলে নিই প্রোডাক্টের প্যাকেজিংটা কেমন। এই প্রোডাক্টটা আসে হচ্ছে একটা গ্লোসি কার্ডবোর্ড বক্স প্যাকেজিংয়ের মাধ্যমে এবং এটার প্যাকেজিংটা দেখতে খুবই নাইস এবং এটার ভিতরে যে জারটা থাকে সেটা হচ্ছে একটা ব্রাউন কালার জারের মধ্যে আসে এবং সাথে একটা ব্ল্যাক কালার ক্যাপ দেওয়া থাকে। ক্যাপটা খুব টাইটলি সিকিউর করা থাকে এবং ভিতরে একটা প্রোটেক্টিভ লিড দেওয়া থাকে, দ্যাটস ওয়াই প্রোডাক্টটা ওয়েস্টেজ হওয়ার কোনো চান্স থাকে না। এই প্রোডাক্টের প্যাকেজিংটা খুবই টাইটলি সিকিউর করা থাকে, দ্যাটস ওয়াই এটার প্যাকেজিংটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটাকে যে কোনো জায়গায় ক্যারি করার জন্য খুবই পারফেক্ট একটা প্রোডাক্ট অ্যান্ড খুবই ট্রাভেল ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টের কোয়ান্টিটিটা হচ্ছে 75 ml এবং এটার প্রাইসটা হচ্ছে 1800 টাকা থেকে 2000 টাকার মধ্যে পেয়ে যাবে। তো এখন প্রশ্ন হতে পারে যে আপু এই ক্রিমটিকে আমরা কোথায় পাবো। যেসব পেজে কোরিয়ান প্রোডাক্টগুলো সেল করা হয় লাইক এই ক্রিমগুলো পাওয়া যাবে সেই জায়গাগুলোতে তোমরা আপ করে দেখতে পারো, এই ক্রিমটিকে খুব ইজিলি তোমরা পেয়ে যাবে। সো যে কোনো অনলাইন শপে এটাকে খুব ইজিলি পাওয়া যাবে এবং এই প্রোডাক্টটা হচ্ছে একটা কোরিয়ান ক্রিম। তো এটা হচ্ছে স্কিনের জন্য অনেক ইফেক্টিভলি কাজ করে থাকে। এখানে 92% স্নেল এক্সট্র্যাক্ট ইউজ করা হয়েছে। স্নেল আমাদের স্কিনের ড্যামেজ রিপেয়ার করার জন্য কত ইফেক্টিভ একটা ইনগ্রিডিয়েন্ট সেটা আমরা সবাই জানি। এছাড়াও স্কিনের ডার্ক স্পট ফেড করার ক্ষেত্রে স্নেল এক্সট্র্যাক্ট অনেক ভালো কাজ করে থাকে। সো এই ক্রিমটা বেসিক্যালি আমাদের স্কিনটা যাদের এক্সট্রিমলি ড্যামেজ হয়ে গেছে, যারা বিভিন্ন ধরনের ক্ষতিকর ক্রিম ইউজ করে স্কিনটাকে অনেক বেশি ড্যামেজ করে ফেলেছো, স্কিনের চামড়াটা পাতলা করে ফেলেছো এবং তোমাদের স্কিনের রগ দেখা যায়, স্কিনটা অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে, স্কিনে অনেক বেশি অ্যাকনে স্কারসে ভরে গেছে, তাদের জন্য এটা বেস্ট কাজ করবে এবং এটা স্কিনের সেন্সিটিভিটিটা দূর করতে অনেক ভালো কাজ করে থাকে, স্কিনটাকে অনেক সুদিং একটা ইফেক্ট দেয়। সো অনেক কাপড়াই আছো যারা কোনো ধরনের ক্রিম ইউজ করতে পারো না, কিছু ইউজ করার ফলে স্কিনটা অনেক বেশি রেডিশ হয়ে যায় এবং স্কিনটা অনেক বেশি জ্বালা পোড়া হয়, কোনো ধরনের ক্রিম ইউজ করতে পারো না ফেসে, তাদের জন্য এই ক্রিমটি অনেক বেস্ট একটা অপশান। সো এখানে যে ইনগ্রিডিয়েন্টসটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে স্নেল এক্সট্র্যাক্ট। স্নেল এক্সট্র্যাক্ট আমাদের স্কিনটাকে অনেক বেশি রিপেয়ার করতে হেল্প করে যাদের স্কিনটা ড্যামেজ স্কিন এবং এটা আমাদের স্কিনটাকে স্কিন ব্যারিয়ারটাকে স্ট্রেংথেন করতে হেল্প করে এবং আমাদের স্কিনটাকে অনেক বেশি ব্রাইট এবং ক্লিয়ার করতে হেল্প করে। সো এই ক্রিমটাতে কোনো প্রকার ফ্রেগনেন্স কিংবা আর্টিফিশিয়াল কালারেন্স প্যারাবিন ইউজ করা হয়নি, তাই এটা আমাদের স্কিনের জন্য খুবই সেফ একটা প্রোডাক্ট এবং এই প্রোডাক্টের টেক্সচারটা হচ্ছে খুবই লাইট ওয়েটের একটা টেক্সচার। বাট এটা হচ্ছে একটি স্টিকি ফর্মুলা, স্কিনে যখন অ্যাপ্লাই করবে তোমরা বুঝতে পারবে এটা স্কিনের মধ্যে খুব ইজিলি গ্লাইডস হয়ে যায় এবং ইনস্ট্যান্ট স্কিনে একটা হাইড্রেশন প্রোভাইড করে এবং স্কিনটা এক্সট্রিমলি গ্লোয়িং লাগে। তো তোমাদের স্কিনটা যাদের এক্সট্রিমলি রাফ হয়ে গেছে, ডাল হয়ে গেছে এবং স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে গেছে, তারা যদি এটাকে ইউজ করো তোমরা অনেক ভালো বেনিফিটস পাবে। ইনস্ট্যান্ট তোমাদের স্কিনটা অনেক বেশি হাইড্রেটেড লাগবে এবং গ্লোয়িং লাগবে। এছাড়াও এই ক্রিমটি হচ্ছে অ্যান্টি এজিং ক্রিমের জন্য বেস্ট একটা ক্রিম। তোমরা যারা ফাইন লাইন এবং রিঙ্কলটাকে ফেড করতে চাচ্ছ সেই ক্ষেত্রে তোমরা এটাকে ট্রাই করে দেখতে পারো। এটা অ্যান্টি এজিং ক্রিম হিসেবে খুবই বেস্ট কাজ করে থাকে এবং স্কিন থেকে অ্যাকনে স্কার্স ব্লেমিশটাকে রিডিউস করতে অনেক ভালো কাজ করে। বাট হ্যাঁ, এটাকে রেগুলার বেসিসে ইউজ করতে হবে এবং তোমরা কিছুদিন পর্যন্ত ইউজ করলে সেই ক্ষেত্রে তোমরা একটা ভালো বেনিফিটস পাবে। এটা 1 থেকে 3 দিনের মধ্যে তোমাদের স্কিনটাকে অনেক বেশি চেঞ্জ করে দিবে এমনটা না, বাট তোমরা রেগুলার বেসিসে কন্টিনিউ করলে তোমরা একটা ভালো বেনিফিটস পাবে এবং তোমাদের স্কিনটা আস্তে আস্তে রিপেয়ার হবে, স্কিনটা অনেক বেশি ব্রাইট এবং হেলদি হবে। সো এই ক্রিমটা হচ্ছে স্কিনটাকে রিপেয়ার করার জন্য খুবই বেস্ট একটা ক্রিম। সো তোমরা যারা স্কিনের ড্যামেজটা রিপেয়ার করতে চাচ্ছ তারা এটাকে ট্রাই করে দেখতে পারো। অ্যান্ড এটার টেক্সচারটা হচ্ছে লাইট জেল লাইট
লাইট জেল টাইপ টেক্সচার, যখন তুমি স্কিনে ইউজ করবে এটা খুব ইজিলি অ্যাবজর্ব হয়ে যাবে। এবং এখানে যেহেতু কোনো প্রকার আর্টিফিশিয়াল ফ্র্যাগরেন্স ইউজ করা হয়নি, তাই এটা সেন্টটা কোনো বোঝা যায় না, স্কিনে অ্যাপ্লাই করার সাথে সাথে এটা ভ্যানিশ হয়ে যায়। এবং এই প্রোডাক্টটা হচ্ছে তোমাদের স্কিনটাকে হাইড্রেটেড এবং গ্লোয়িং করার ক্ষেত্রে অনেক ভালো কাজ করবে, বাট এটা তোমাদের স্কিনটাকে ন্যাচারালি ব্রাইট করবে, তোমাদের স্কিন টোনটা ঠিক রেখে দেন তোমাদের স্কিনটাকে ধীরে ধীরে ব্রাইট করতে হেল্প করবে। তো এখন আসি এই ক্রিমটিকে তোমরা কোন কোন স্কিন টাইপে ইউজ করতে পারবে। এই ক্রিমটিকে তোমরা অল স্কিন টাইপসে ইউজ করতে পারবে, তোমাদের স্কিন টাইপটা যেমনই হোক না কেন, ড্রাই, নর্মাল, কম্বিনেশন কিংবা অয়েলি, অল স্কিন টাইপসের জন্য এটা সুইটেবল। বাট এটা হচ্ছে তোমাদের স্কিনটা যাদের অ্যাকনি প্রোন স্কিন এবং স্কিনে অনেক বেশি ব্লেমিশেস আছে তাদের জন্য এটা অনেক বেস্ট কাজ করে থাকে। এছাড়া অয়েলি স্কিনের ক্ষেত্রেও এটা অনেক ভালো কাজ করে থাকে। বাট যাদের এক্সট্রিমলি ড্রাই স্কিন, স্কিনের ড্রাই প্যাচেস আছে, সেই ক্ষেত্রে এটা ইউজ করার পর স্কিনটা আরও বেশি ময়েশ্চারাইজ করা লাগতে পারে। সো এই প্রোডাক্টটা হচ্ছে পোরটাকে মিনিমাইজ করতে অনেক ভালো কাজ করে, স্কিনটাকে, স্কিনের ডালনেসটা দূর করে, স্কিনের আনইভেন টেক্সচারটাকে দূর করে, স্কিনটাকে ইভেন করে, এবং স্কিনটা যাদের রেডিশ হয়ে থাকে স্কিনের রেডনেসটা দূর করতে অনেক ভালো কাজ করে থাকে। তো তোমরা চ্যানেলটাকে ট্রাই করে দেখতে পারো, আই হোপ সো তোমরা অনেক ভালো বেনিফিটস পাবে। সো এখন আসি ক্রিমটিকে তোমরা কীভাবে ইউজ করবে। এই ক্রিমটিকে ইউজ করার আগে ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পর, স্কিনের টোনার, সিরাম অ্যাপ্লাই করার পর, দেন স্কিন কেয়ারের লাস্ট পার্টে তোমরা এই ক্রিমটিকে ইউজ করবে। এটাকে দিনে এবং রাতে যে কোনো সময় ইউজ করা যায়, তবে দিনে ইউজ করলে তোমরা অবশ্যই একটা ভালো মানের সানস্ক্রিন ইউজ করবে, এবং রাতে ইউজ করলে তোমরা অনলি এই ক্রিমটিকে ইউজ করে ঘুমিয়ে পড়তে পারো। সো এভাবে তোমরা রেগুলার বেসিসে কন্টিনিউ করো, আই হোপ সো তোমরা অনেক ভালো বেনিফিটস পাবে। সো এই ছিল আমার আজকের ভিডিওটি, আই হোপ ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি দেখে লাইক দিও এবং কমেন্টস করবে, অ্যান্ড তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অনেক বেশি বেশি শেয়ার করবে যেন তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আর হ্যাঁ, অনেক আপুরাই আছো ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করতে ভুলে যাও, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং ভিডিও দেখার আগেই তোমরা সাবস্ক্রাইব করে ফেলো যাতে আমি পরবর্তী ভিডিওগুলো আপলোড করলে সবার প্রথমে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও। সো আজকে এই পর্যন্ত ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।